বিপুল উৎসাহ উদ্দীপনা ঈশ্বর দিতে মহান বিজয় দিবস উদযাপিত। বিপুল উৎসাহ উদ্দীপনা ঈশ্বর দিতে মহান বিজয় দিবস উদযাপিত। রিপোর্ট এস এম রাজা, পাঠ করছি আমি মুনমুন আক্তার। বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বর দিতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল তপোধ্বনি, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোকসজ্জা, বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ফুটবল প্রতিযোগিতা ইত্যাদি। 16 ডিসেম্বর 2023 সকালে 31 বার তপোধ্বনি ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা 4 আসনের সংসদ সদস্য এবং ঈশ্বরদী আটঘুরিয়ার এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজুজ্জামান বিশ্বাস ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ। পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।